গুড মর্নিং। ঘুম থেকে উঠে বারান্দার দরজাটা যেই খুলে দিয়েছি, ম্যাগুরানি চলে গেছে বারান্দায়, আর আমি সেই সুযোগে চটপট আমার এই গায়ের চাদরটা পাট করে আর বিছানাটা করে নিচ্ছি। এই চাদরটা গায়ে দিয়ে রাত্রিরে শুই, এখনও কম্বল বা লেপ কিছুই বার করিনি, এই চাদরেই চলছে। দাঁড়াও, তাড়াতাড়ি ঝাঁট দিয়ে আর বেড কভারটা পেতে দিই, এলেই এখন না হুটোপাটি করো। ওই দেখো এসে গেছে, দেখেছো, বলতে বলতে এসে গেছে, চট করে চলে গেল জানলার দিকে। দাঁড়াও, তাড়াতাড়ি কাজ সারি। এই দেখো, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মহিলা এসে উঠে পড়েছে বিছনায়, হাঁপ উঠেছে হাঁপ নিচে নিচে, কিন্তু ওর নিজের বিছনা রয়েছে জানো তো, সেই আমার বিছনার দরকার। এখনও ওদিকে চাদরটাও ঠিক হয়নি, তার উপরেই দেখো উঠে পড়লো। দাঁড়াও, চাদরটা ঠিক করে দিই। দেখেছো মহিলাকে, এখন সব শুঁকে দেখবে যে এই চাদর তো রাত্রিরে ছিল না, ওখান থেকে চলে গেলো জানলায়। দেখো, চট করে ওর বিছনাটা তুলে দিয়েছি, এখন সব ইনভেস্টিগেশন করে বেড়াচ্ছে। চলো তো আমি একটু বারান্দায় গিয়ে সূর্যোদয় দেখি। ও বাবা, সূর্যোদ তো আজ কোনো ব্যাপারই নেই গো। এই দেখো মহিলাও চলে এসেছে, ও কুটিমুটি খুঁজে বেড়াচ্ছে, আর আমি যখন আকাশ দেখছি, দেখো আকাশের অবস্থা কীরকম, একটা নির্ঝুম মতো হয়ে আছে না, আজকে ঠিক পজিটিভিটি নেই। যাকে তাও বলবো, তোমাদের দিনটা যেন ভীষণ ভালো কাটে। এই যে মহিলাকে দেখো, হাসি হাসি মুখে এদিক ওদিক দেখছে, কিন্তু সূর্য আজকে একেবারেই ওঠেনি। এই যে মহিলা ঢুকে গেল ঘরে, আমি এবার দরজাটা বন্ধ করে দিই, দিয়ে এবার বাইরে যাই আর কি। কটা বাজে দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো 10 মিনিট ফাস্ট, মানে 6:15 এখন। চলো, মহিলা ঠিক দরজার কাছে বসে আছে, দরজা খুললে উনি বেরিয়ে মার ঘরে ঢুকে পড়বেন। ওই দেখো ঢুকে গেল। এ দেখো বাইরের ঘরটা কীরকম অন্ধকার, আর এখানে ভূতের মতো কে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো চতুর্দিকে এত ভূতের কাহিনী হচ্ছে, এও অন্ধকারে কীরকম এসে দাঁড়িয়ে আছে, দেখেছ? আর পুরো ঘরটা কীরকম অরেঞ্জ মতো হয়ে আছে না? দাঁড়াও, পর্দা টর্দাগুলো সরাই, ভালো লাগে না এরকম একটা কীরকম অন্ধকার ভাব। সব পর্দা টর্দা সরিয়ে দিয়েছি, এই টেবিলে কি পড়েছিল সেটাও ঝেড়ে দিলুম। এবারে যাবো রান্নাঘরে, এই ম্যাগুর জল ভরছি, খাওয়ার জল, ওরটা হোল্ডারে লাগিয়ে আসি, তারপরে চা বসাবো। আগে সাবান দিয়ে, ও হো সাবানও তো নেই, ওয়াশিং মেশিন চালাবো, দেখো ভুলেই গেছি। দেখি গুঁড়োর সাবান শেষ হয়ে গেছে জানো, এই একটা প্যাকেটে একটুখানি গাডার দোয়া ছিল, আর একটা প্যাকেট আছে, সেইটা কেটে আগে কৌটোটা ভর্তি করি, করে তারপর ওয়াশিং মেশিনটা চালু করবো। আগে কোনোদিন মেশিন চালু করে তারপরে আমি বাইরের ঘরে যাই, আজকে দেখো একদম ওই মেশিনের কথা ভুলেই গেছি, বেমালুম চলে গেছি বাইরের ঘরে। যাক গে, সাবান তো ভরা হয়ে গেল, একটুখানি বেসিনে সাবান পড়লো, হাতটা ধুয়ে নিয়ে আগে ওয়াশিং মেশিনটা চালু করব, তারপরে রান্নাঘরে যাব। বাথরুম থেকে বেরিয়ে এই একটু উঁকি মেরে দেখছি সব স্কুল বাসগুলো যাচ্ছে, বাচ্চারা দাঁড়িয়ে আছে। যাক গে, আর এখন দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, মেশিনে আগে সাবান দিয়ে এটা চালু করি। মেশিন চালু করে চলে এসেছি রান্নাঘরে, দু কাপ চা করবো, মারটা পরে হবে আমার আর সিস্টারের, এখন তো চাটা করি আর কি, তোমরা থাকো সঙ্গে। বাস দু কাপ চা হয়ে গেল, এবারে চায়ের বাসনগুলো মেজে নিই, তারপরে চা খেতে বসবো। সিঙ্কে জল পড়ে গেলেই না আমি এইটা দিয়ে পরিষ্কার করে নিই, তোমরাও এরকম একটা কিনে রাখতে পারো জানো তো, ভীষণ হ্যান্ডি। ডিমটা আগে বসিয়ে দিই, দাঁড়াও, গুড্ডি আজকে কলেজ যাবে তো ব্রেকফাস্টে ডিম খেয়ে যাবে, তো আমার আর মার আর গুড্ডি তিনজনের তিনটে ডিম এই বসিয়ে দিলাম সেদ্ধ হতে। আর ম্যাগুকে দেখো এই চৌকাঠে বসে আছে আমার রান্নাঘরে, এই দেখো ম্যাগুকে দেখেছো, ক্যামেরা দেখছে, ক্যামেরায় নিজেকে দেখছে, দেখো আমি চা খাচ্ছি আর ও এই কাণ্ড করছে, দেখেছো?
নিজেকে দেখতে পেয়েছে তো ক্যামেরায়, বেশ মজা পেয়েছে। যাক গে, আমি এবার চাটা খেয়ে নিই, তারপরে আবার মার চা বসাতে হবে। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এই ছোট্ট বাটি করে মার জন্য একটু চা করে দিই। মা তো হাফ কাপ খায়, তাই এই ছোট বাটিতেই যথেষ্ট। এই একটু চা পাতা দিয়ে দিলুম, একটু দুধ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মার চা। এই দেখো হয়ে গেল মার চা। এই ছেঁকে দিয়ে আসি। মাকে চা দিয়ে আমি চলে এলাম আবার বারান্দায়। জানো তো, সূর্যের দেখা যদি পাই এই আশায়। ম্যাগুও চলে এসেছে অবশ্য আমার সঙ্গে। এই দেখো এখন সূর্য উঠেছে, আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে সূর্যি মামা। বিউটিফুল লাগছে না আকাশটা? ওয়াও, এইবারে পজিটিভিটিতে ভরে গেছে চারিদিক। এ মহিলা কি খাচ্ছে বলো তো? নিম পাতা না নিমের ডাল, কি মাথা দেখেছো, দেখেছো? ওই কান ধরে টানছি, মুখ থেকে ফেলবে না। খুব অসভ্য মেয়ে হয়ে গেছে। এখানে মা চা খাচ্ছে, আর এই যে বাপির সঙ্গে ম্যাগু বেরিয়ে গেল এই ফাঁকে। দাঁড়াও, ম্যাগু যেই বেরিয়ে গেছে, আমি আমার কাজগুলো আগে সেরে নিই। ঝাড়ু দেবো আর কাপড় জামাগুলো শুকোতে দেবো। কাপড় জামা শুকোতে পড়ে গেছে, আসছি এবার তোমাদের কাছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 29th of November, আর এখন বাজে 8:15। কি রিস্ক নিয়ে তোমাদের সামনে এসেছি, এই মাত্র বেল টিপবে ম্যাগি আসবে, কি অবস্থা বলো তো। তাও মনে হলো যে বসে থাকবো, তার থেকে বরং তোমাদের সামনেই ঘুরে যাই। তো সকাল থেকে দেখলে তো একটা পর্ব চললো, এবারে রান্নাবান্না এই চলবে আর কি। আর দু একটা কমেন্ট আসছে যে আমি ভয় পাই কি না ভূতে, মানুষকে ভয় পাই কি না, মানে এই রকম জাতীয় আর কি। তো আমি কিসে ভয় পাই, এটা একটা মানে জিজ্ঞাস্য ব্যাপার হয়ে গেছে, অনেকের মনে এই প্রশ্নটা উঠছে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। কথা বলবো মানে জাস্ট গল্প আর কি, আড্ডা। তো রোজই তো সব কিছু রান্নাবান্না দেখাই, আর আজকে স্পেশাল কোনো রেসিপিও করছি না যে সেটা শেয়ার করব। এমনি রেগুলারের রান্না কী করব সেটাও জানি না। রান্নাঘরে সব মাছ মাংস বার করে রেখেছি, গিয়ে সেটা চিন্তা করব। এখন মাথা আমার খালি, এখন আমি জাস্ট ওয়েট করছি ম্যাগি আসবে, ওর হাত পা ধুয়ে দেবো। হাত পা ধোবো কি না, ধুতে পারবো কি না জানি না। গুড্ডি চলে গেছে চান করতে, তো গুড্ডির আজকে লাস্ট ডে, যাবেও, তারপরে ছুটি পড়ে যাচ্ছে, পরীক্ষা হবে, তারপর নেক্সট সেমিস্টার আরম্ভ হবে জানুয়ারি থেকে বোধ হয়, জানি না সেটা আমি দিনক্ষণ ঠিক। তো যে কারণে ও চান করতে চলে গেছে, ওকে ব্রেকফাস্ট দেবো আজকে, আর টিফিন নিয়ে যাবে না, ও হেভি ব্রেকফাস্ট খেয়েই যাবে। তো সেগুলো করব, তবে বেশি হ্যাপা নেই। ওই ব্রেডেতে নাটেলা দিয়ে দেবো, ডিম সেদ্ধ করে রেখেছি, কলা দেবো, একটু কেক আছে ওর সেই দেবো, এই হাবিজাবি দিয়ে চালিয়ে দেবো, আর কিছু কড়াকড়ির মধ্যে যাইনি। তো এই ওয়েট করছি ম্যাগু এলে, তারপরে শুরু করবো, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, যেরকম যেরকম চলবে, সকাল থেকে দেখেছিলে ওয়েদারের অবস্থা? আমি ভেবেছিলাম আজ আবার বৃষ্টি ফিষ্টি কী পড়বে কে জানে, তারপর দেখলাম না, কানার ওপর ঝাপসা, একটু একটু করে রোদ উঠেছে। তো চলো আমি একটু বসি, তারপরে ম্যাগু এলে আবার আরম্ভ করবো। এ দেখো ম্যাগু এসে গেছে, কিন্তু বাথরুমে ঢুকতে পারবে কি না জানি না, গুড্ডি গেছে চান করতে, দাঁড়াও দেখি। তুই কি চান করছিস? হয়ে গেছে? ম্যাগু তো ঢুকতে পারলো না পা হাত পা ধুতে, কেননা গুড্ডি চান করছে। তো আমি তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে, গুড্ডির ব্রেকফাস্টটাকে রেডি করি, কেননা ও চান করে বেরিয়েই ব্রেকফাস্ট খাবে, খেয়ে বেরোবে। তো চলো তাড়াতাড়ি গুড্ডির ব্রেকফাস্টটাকে রেডি করে ফেলি, এই ব্রেডেতে নাটেলা দিয়ে দিচ্ছি, আর ডিম কলা আর ওর কেক নিজেই সেই মল্লিক থেকে কিনে এনেছিল, নিউ মার্কেটের মল্লিক, সেখান থেকে নিয়ে এসছে, তো সেইটা ও খুব ভালোবাসে, ওটাকেই কেটে একটু দিয়ে দেবো। তো এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। আজকে আর কোনো টিফিন নিয়ে যাচ্ছে না, আজকে এই জন্যে হেভি ব্রেকফাস্ট খেয়ে যাচ্ছে, এটাই ওর লাঞ্চ। তারপরে আবার অনেক সময় ওখানে ক্যান্টিনে টুকটাক কিছু কিনে খেয়ে নেয়। এই যে কেক একটু কেটে দিয়ে দিচ্ছি, প্রায় শেষ হয়েই এসছে, আর অল্প আছে। তো এই দেখো ওর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, দাঁড়াও চাপা দিয়ে ওর টেবিলে রেখে আসি একেবারে। টেবিলটা কি করে রেখেছে দেখেছো, পুরো জঞ্জাল, চশমা তার যা তা। 8:30-এর মধ্যে গুড্ডির সব খাবার দাবার রেডি করে দিয়েছি, দিয়ে ওর টেবিলে দিয়ে এলাম। এখন এখানে দুধটা এত ছাপাছাপি হয়ে গেছে না, ডেচকিটা ছোট আর দুধের পরিমাণটা বেশি, তাই জন্য একবার সামনে দাঁড়িয়ে আছি, নাহলে দুধ উতলোলে আমার এখন বহুত কাজ বাড়বে। এই দেখো দেখেছো, একদম কানায় কানায় দুধ, একটু ফাপলেই না পুরো
গ্যাসের উপর পড়বে। নাও খেটে মারো, মুছতে হবে পুরো, ওই জন্য সামনে দাঁড়িয়ে আছি। পেঁয়াজ কলি আলু ভাজা করবো, আর মাছের ঝাল বা মাছের ঝোল যাই হোক এই মেনু ঠিক করে রেখেছি, মানে এইমাত্র ঠিক করলাম আর কি, 5 মিনিট আগেও জানতাম না। এই দুধ জাল দিলে না ভীষণ সময় নষ্ট হয় জানো তো, এই দাঁড়িয়ে থাকতে হয়। ডেচকিটা যদি একটু বড় হয় তবু একটু সাহস মানে নিয়ে দা মানে একটু ইগনোর করা যায়, বাট ডেচকিটা ছোট, দুধ বেশি আর তো সাহস দেখাতে পারি না, উঠলে উঠলে তো আমাকেই মরতে হবে। কিরকম গরম হচ্ছে না আজকে কি জানি না, একটু গরম গরম লাগছে, ভাবছি এই নাইটিটা খুলে একটা স্লিভলেস পরে আসবো, দেখি খুব গরম হচ্ছে। এই যে দুধের অবস্থা দেখো, যে কোনো সময় উঠলে পড়বে। 9:10 বাজে, আনাজগুলো কেটেছি, কী রান্না করব সেই ব্যবস্থা করেছি, এবার রান্না চাপাবো। এই যে কড়া গরম করতে দিয়েছি আর ম্যাগুর মাছটা সেদ্ধ হচ্ছে, তো কী কী হবে তোমাদেরকে আইটেমগুলো দেখিয়ে, একবার বোধহয় বলেছি না ভুলে গেছি, যাকে আবার একবার করে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে একদম রান্নাবান্না শেষ করে আবার আসবো তোমাদের কাছে, আর দেখানোর মতো কোনো আইটেম না। এই যে আলু পেঁয়াজ কলি ভাজা করব, ঢেঁড়স ভাতে হবে আর মাছের ঝাল, এই হচ্ছে লাঞ্চ মেনু। 10:10, আমার রান্নাবান্না প্রায় শেষ। এই দেখো মাছের ঝাল হচ্ছে, এখানে ঢেঁড়স ভাতে হয়ে গেছে, আর এখানে ভাত হচ্ছে, বাস এই গ্যাসটাকে অফ করে চাপা দিয়ে আমি চলে যাবো ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট আমার রেডি, আমি রেখে এসেছি টেবিলে, দেখাবো টেবিলে গিয়ে তারপর তোমাদের দেখাবো। বাস অফ করে বা চাপাটা দিয়ে দিই, চলো লাইটগুলো নেবাই। দশটা বাজতে 5, ওই ঘড়িতে 10:10, এই ঘড়িতে 10:05, যাকে এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন একটু গরম হচ্ছিলো এখন আবার ঠান্ডা লাগছে। চল তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই, দিয়ে তারপর আমি খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো আমার ব্রেকফাস্ট, আমার এই কেক একটুখানি ছিল লাস্ট, সেইটা নিয়েছি, একটু শশা দিয়ে স্যান্ডউইচ করেছি, ডিম কলা আর এই দুধ, বাস মোটামুটি হেলদি ব্রেকফাস্ট, কি বলো। আর এই দেখো কটা বাজে, কুড্ডি বেরিয়ে গেল আর আমি এতক্ষণে বসলাম ব্রেকফাস্ট খেতে। অনেকে আমায় জিজ্ঞেস করছো যে আমার ভূতে ভয় আছে কিনা, ভীষণ, যদিও আমি খুব একটা বিশ্বাসও করি না, মেবি বিশ্বাস করি না কারণ কোনোদিন এসব দেখিনি, কিন্তু শুনে টুনে বেশ ভয়ও পাই, মানে বিশ্বাসও করি না আবার বিশ্বাসও করি, মানে একটা মিক্সড ফিলিংস, ভয়ও পাই, আমি একা থাকতে খুব ভয় পাই। অনেকে বলেছো তুমি মানুষকে ভয় পাও না ভূতকে ভয় পাও, মানুষকে আমি ভয় পাই না, কেননা দেখো মানুষ যতই খারাপ হোক না কেন তাকে আমি কতটা আমার দিকে এগোতে দেবো সেটা পুরোপুরি আমার কন্ট্রোলে, তাকে আমি যতটা এগোতে দেবো সে ততটাই এগোবে, তার বেশি তার এগোবার কোনো হিম্মত নেই আমি মনে করি না, যে যত ক্ষতি করে তাকে ততটা প্রশ্রয় দেওয়া হয় বলেই সে অতটা ক্ষতি করতে এগিয়ে আসতে পারে, এটা আমার নিজের পার্সোনাল ভক্তি, তো যে কারণে মানুষকে আমি ভয় করি না, কিন্তু এইসব সব মানে দেখতে পাওয়া যায় না এরকম যেসব ভূত প্রেত এইসব কী সব বলা হয় এগুলোকে ভয় পাই আমি, এদেরকে তো আমি এগোতে দেবো না বললে এরা এগোবে না এরকম তো না, এই ভূত প্রেতের কথা বলছি, কিন্তু মানুষকে আমি যদি আমার জীবনের একটা লেভেলের পর আর এগোতে না দিই সেই মানুষটা কিন্তু আর এগোতে পারবে না, কোনো কিছুই অত্যাচার করতে পারবে না, সেই কন্ট্রোলটা আমার আছে, কিন্তু ভূত প্রেতের ওপর আমি সেই কন্ট্রোলটা তো করতে পারি না, এক এক সময় বিশ্বাসও হয় না যে এসব আছে বলে, এখানে যে এত ঘটনা হচ্ছে এত শুনছি বিশ্বাসও হয় না আবার বিশ্বাসও হয়, যাকগে তোমরা আমার রেসিপি এক একজন করছো আর আমাকে লিখছো যে আমি করেছি, বাড়ির সবাই খুব ভালো খেয়েছে,
বিশ্বাস করো ভীষণ ভীষণ আনন্দ পাই, খুব ভালো লাগে। তোমরা যে জানো না তা না, তোমরা সবাই সব কিছুই জানো, কিন্তু তাও আমার পদ্ধতিতে তোমরা যে ট্রাই করেছো এবং তাতে যে তোমাদের ভালো লেগেছে, এটা জেনে আমার যে কী আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। ওটা একটা অন্য লেভেলের ফিলিংস, অন্য লেভেলের আনন্দ। এই স্বীকৃতিটা যে তোমরা দাও, এটাই আমার কাছে অনেক পাওয়া। এই স্বীকৃতিটাই আমি কিছু মানুষের কাছে আগে পাইনি। স্বীকৃতি দিতে তারা জানে না, স্বীকৃতি দিলে তাদের মান সম্মান হানি হতো, তাদের ইগো প্রবলেম এসব ছিল। কিন্তু তোমরা আমাকে যে স্বীকৃতিটা দাও, এটা আমার কাছে অনেক অনেক বেশি। বিরাট পাওনা। চলো আমি এবার খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। আমার ছোটো মেয়েকে এখান থেকে দেখা যাচ্ছে? ছোটো মেয়ে ছোটো সোফায় আছে, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো নিচে বেড, আর আমার মেয়ে সোফায় শুয়ে আছে। 12টা বাজে, ফ্রেশ হয়ে গেছি, ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, আর কোনো কাজকাম নেই, এখন একটু বসবো। তো ভিডিওটাকে এবারে শেষ করে দিচ্ছি। চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেসবুক পেজটা পারলে প্লিজ ফলো করো, আর সব ঠিকঠাক থাকলে চলে আসবো আগামীকাল আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে, মেঘলা মেঘলা মতো করে আসছে, আর তার জন্যই এত গুমোট হয়েছে জানো তো, কিরম গরম লাগছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।